এবার নোয়াখালীতে আমার বানানো মেশিন থেকে পাওয়া গেল 100% হেজিং রেট। বন্ধুরা, আপনারা বিগত ভিডিওতে দেখেছিলেন আমি নোয়াখালীর আরজু ভাই একটি ইনকিউবেটর আমার থেকে নিয়ে মেশিন বানিয়েছিল, এবং উনি কিভাবে বানিয়েছিল সেটা দেখিয়েছিলাম। উনি একেবারে স্বল্প খরচে কার্টুনের ভিতরে বানিয়েছিল, তাই কিন্তু উনি কার্টুনের ভিতরে বানানোর পরও 100% হেজিং রেট পেয়েছে। তাই উনি আমাকে ভিডিও করে ওনার পাখিগুলা পাঠিয়েছে, আপনারা আজকে ওনার মুখে শুনবেন এবং ওনার বাচ্চাগুলা দেখবেন। ইনশাল্লাহ, আল্লাহ রহমতে আমার থেকে যারা মেশিন নিচ্ছে কেউ প্রতারিত হচ্ছে না। আমি সবাইকে ভালো মেশিনটাই দেওয়ার চেষ্টা করি, সবাই নিচ্ছে আমার থেকে। আপনারা যারা আমার ডিম ফুটানো মেশিনের ভিডিওগুলো দেখেন নাই, তারা ডিসক্রিপশনে ভিডিও লিংক পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখে নিবেন। আপনারা যদি ভালো লাগে আপনারা আমার থেকে ডিম ফুটানো মেশিনগুলো নিতে পারেন। আল্লাহর রহমতে আমি যাদেরকে দিচ্ছি তারা সবাই ভালো ভালো হেচিং রেট পাচ্ছে। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর জুবের নিজের মুখেই আপনারা শুনতে পারবেন যে উনি কেমন হেচিং রেট পেলো, কী কী রেজাল্ট পেলো ওনার পাখির বাচ্চাগুলো। আল্লাহর রহমতে আপনারা যে কোনো ধরনের ডিম ফুটাতে পারবেন আমার থেকে এই মেশিনগুলো নিয়ে। মেশিনগুলো আপনারা যদি দেখতে চান, মেশিনগুলো কীভাবে ফিটিং করতে হয়, কীভাবে কী করতে হয়, সব কিছু আপনারা ডিসক্রিপশনের লিঙ্কগুলোতে ভিডিও পেয়ে যাবেন, আপনারা ডিসক্রিপশনে একটু ফলো করবেন। চলেন বন্ধুরা, চলে যাই আর জুবের কণ্ঠে, ওনার যে অভিব্যক্তিটা আমরা একটু শুনে নিই। আসসালামু আলাইকুম কাজী ভাই, কেমন আছেন? আমার মেশিনে তো বাচ্চা ফুটছে, আপনার মেশিনের আর কি। আলহামদুলিল্লাহ বাচ্চা সবগুলোই ফুটছে, একটাও মেশিনে শুধু তিনটা ডিমের বীজ লাগে নাই, ওগুলো ফুটে নাই বুঝছেন। আর যেগুলো আছে সবগুলোর মুখ ফাটছে, আরও আপনার মনে করেন না 20 থেকে 30টার মতো আছে, ওগুলোর মুখ ফাটছে। আমি দিছিলাম 110টা, আলহামদুলিল্লাহ এখানে এখানে অনেকগুলো আছে, আর ওখানে ভিতরে 30টার মতো আছে বুঝছেন। শুধু 4 থেকে 5টা ডিম মনে ভিতরে বীজ লাগে না, আমি লাইট মেরে দেখছিলাম ওগুলো ফালাই দিছি বুঝছেন। আর সবগুলো বাচ্চাই ফুটছে আলহামদুলিল্লাহ, সবগুলো খাওয়া দাওয়া হইতেছে ঠিকঠাক মতোই। আমি এখানে ওষুধের পানি টানি দিছিলাম বুঝছেন, এই আর কি। আমি একটা পুরাতন আমার খাঁচা ছিল আর কি, খাঁচাকে মধ্যে কার্টুন ফিটিং করে পুরো প্লাস্টিক দিয়ে ভালো করে কার্টুন ফিটিং করছি, যেন ভিতর থেকে কোনো ঠান্ডা হাওয়া যেন না আসে, আর ভিতরে যেন গরম হাওয়া যেন না বাইরে আসে বুঝছেন। ওইরকম সিস্টেম করে ভিতরে লম্বাটা টাইপের করছি আর কি, পরিত্যক্ত ছিল তো তাই, আর ওগুলো খরচ করিনি বুঝছেন। আর স্টেশন মিটার দিয়ে উপরে তাপমাত্রা দেখতেছি, এইটাই। আচ্ছা ভাই, ধন্যবাদ আরজু ভাইকে আপনি আমাকে ভিডিও করে পাঠানোর জন্য, আসলে ভালো লাগে এরকম ফিডব্যাক পেলে। কিন্তু আপনাকে আমি কিছু কথা জানিয়ে রাখি এবং সবাইকে বলিয়ে দেই, আপনারা যারা ব্রুডিং করেন ব্রুডিংয়ে একেবারে সম্পূর্ণ ঢেকে দিবেন না। আরজু ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি পাখির উপরে যে ঢাকনা দিয়ে রেখেছেন উপরের ঢাকনাটা খুলে দিবেন, ঠিক আছে? ঢাকনাটা খোলা থাকবে কমপক্ষে 60%, আপনি 40% ঢাকনা দিতে পারেন, তবে একেবারে 60%-এর মতো খালি খোলা থাকবে, একেবারে খোলা থাকবে, উপর দিয়ে খোলা থাকবে, ঠিক আছে? আর বাকি সব কিছু ঠিক আছে। আর আপনি তাপমাত্রাটা থাকবে 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, প্রথম সপ্তাহে 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, আর দ্বিতীয় সপ্তাহে 33 থেকে 34 হলেও হবে। সকলে ভালো থাকবেন।